নমস্কার বন্ধুরা, ইনার সোলমেটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি বাঙালির অতি প্রিয় একটি খাবার, সেটার নাম হলো শুক্তো। নিরামিষ দিনে বাড়িতে অনেকেই খেতে পছন্দ করে, এছাড়া অনুষ্ঠান বাড়িতে প্রথম পদ হিসাবে বা মুখের স্বাদ ফেরাতে এই খাবারের কিন্তু জুড়ি মেলা ভার। আজ শুক্তো বানাতে আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু, কাঁচকলা, গাজর, সজনে ডাঁটা, পটল, উচ্ছে, যা যা শীতের সবজি পাওয়া যায় মোটামুটি সব দিয়েই আজ বানাবো। তো প্রথমেই আগে একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার অ্যাড করলাম তেজপাতা আর এক চা চামচ মতো রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু শুক্তোর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এরপর অ্যাড করলাম টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো। ভালো করে ভেজে নেওয়ার পর একটু অ্যাড করলাম নুন, যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি কাঁচকলা অ্যাড করে দিলাম। কাঁচকলা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যসম্মত, এতে প্রচুর আয়রন থাকে। এরপর অ্যাড করলাম সজনে ডাঁটা, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার থাকে। তো সজনে ডাঁটাগুলোকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম। এরপর অ্যাড করছি হচ্ছে টুকরো করে কাটা পটলগুলো। পটল কিন্তু ওজন কমানোর জন্য খুবই হেল্পফুল, এছাড়া হজমেও অনেক কিন্তু সাহায্য করে থাকে। এরপর দিয়ে দিচ্ছি গাজর। গাজর আমাদের চোখের জন্য খুবই উপকারী আর প্রচুর ভিটামিনস অ্যান্ড মিনারেলসও এর মধ্যে পাওয়া যায়। তো সব সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করছি। প্রথমেই নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি করে কেটে। এবার একটু সামান্য জল মিশিয়ে একটা থিক পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার সেটাই এই মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দেওয়ার পরে খুব ভালোভাবে সব সবজির সাথে এটাকে মিশিয়ে দিলাম। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে এরপর কিন্তু আমি অ্যাড করছি জল। এই জলটা কিন্তু আপনাদের একটু বুঝিয়ে দিতে হবে, একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা সবজি কিন্তু জলে মুড়োমুড়ি ডুবে থাকে, তাহলে সিদ্ধটা কিন্তু খুব ভালো হবে। এরপরে উচ্ছেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, তাই অ্যাড করে দিলাম। সামান্য একটু নুন দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট আমি সিদ্ধ হওয়ার জন্য রাখবো। এই ফাঁকেই আমি আর একটা কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে মিডিয়াম ফ্লেমে বিউলির ডালের বড়িগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর এর মধ্যেই আমার সিদ্ধ হয়ে গেছে শুক্তো। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে সব সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার বড়িগুলো আমি একটা একটা করে অ্যাড করে দিলাম। ভালো করে বড়িগুলোর সাথে সবজিগুলোকে মিক্সড করে দিলাম, যাতে বড়িগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি একটা পেস্ট তৈরি করব। তো সেটা তৈরি করতে প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে 1 চামচ সাদা সর্ষে, আর নিলাম হচ্ছে 2 চামচ মতো পোস্ত। সামান্য একটু জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিলাম। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। যেহেতু বড়ি একটু ঝোল শুষে নেয়, তাই আমি মশলা ধোয়ার একটু জল অ্যাড করে দিলাম। ভালোভাবে সবজি আর বড়িটা নরম হয়ে আসলে এরপর অ্যাড করব 2 চামচ মতো চিনি, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয়, তাই চিনিটা একটু বেশি দেওয়া একান্তই দরকার। ভালোভাবে চিনিটা ফুটে গেলে এবার আমি একটু গরম জলে আমুল গুঁড়ো যে দুধটা আছে সেটা 3 চামচ মতো নিয়ে ভালো করে ফেটিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি এখানে লিকুইড দুধটা ইউজ করলাম না, অনেক সময় কেটে যাওয়ার চান্সেস থাকে।
তো আমার দুধ সুক্ত মোটামুটি রেডি। এবার আমি একটু স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর দিচ্ছি হচ্ছে ভাজা মশলা 1 চা চামচ মতো। এই ভাজা মশলা তৈরি করতে আমার লেগেছে রাঁধুনি আর 5 ফোড়ন, দুটোকে মিক্সড করে শুকনো কলায় ভেজে একটা পাউডার তৈরি করে নিয়েছি। এতে ফ্লেভার আর টেস্ট দুটোই এনহ্যান্স করে। এরপর অ্যাড করছি 1/2 চা চামচ মতো ঘি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আমার শুক্তো মোটামুটি রেডি। নামানোর আগে আবারও একবার 1 টেবিলস্পুন মতো আমি ভাজা মশলা অ্যাড করলাম। তো আমি এই রান্নাতে টোটাল 2 টেবিলস্পুন আমি কিন্তু ভাজা মশলা অ্যাড করেছি। তো শুক্তো রান্না কমপ্লিট। এবার ওভেন অফ করে ভাপে আমি 10-15 মিনিট মতো রেখে দেব। এবার গরম গরম পরিবেশন করব। তো আপনাদের এই রেসিপিটা আজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।